আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী যারা রয়েছে 2023 সালে পরীক্ষা দিব, তোমরা তোমাদের জন্য আজকের একটি ভিডিও, সেটি হলো অনেকেই তোমরা জানতে চাও যে কিভাবে গ্রেড পয়েন্ট জিপিএটা কিভাবে নির্ধারণ করা হয় বা কিভাবে কি করা হয়, রেজাল্ট কিভাবে তোমরা এ প্লাস, এ গ্রেড, তারপর দেখা যায় এ মাইনাস, যে যে গ্রেড পাও সেগুলো কিন্তু কীভাবে দেওয়া হয় বা পয়েন্ট জিপিএগুলো যেভাবে 5.4, 4.50, 3.50 এগুলো কীভাবে দেওয়া হয় সেগুলো জানার চেষ্টা করতেছো। আর এটা তোমাদের জানা অতি জরুরি, কারণ তোমাদের পরীক্ষাগুলো কিন্তু সামনে রয়েছে, কিছুদিন পর তোমাদের পরীক্ষা হবে। এই জন্য তোমরা যাতে ভালো করে যদি প্রস্তুতি নাও, এই বিষয়গুলো তোমরা যদি জানো, তোমরা যারা এ প্লাস প্রত্যাশী, তোমরা আশা করি প্রত্যেকে এই বিষয়গুলো জানা দরকার। ভালো রেজাল্ট যারা করতে চাও প্রত্যেকে এই বিষয়গুলো জানা দরকার। আমরা দেখো গুগলের মধ্যে তোমরা যদি গিয়ে লেখো যে জিপিএ ক্যালকুলেটর বিডি, এখানে লেখার পর যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটটির মধ্যে যদি তোমরা ক্লিক করো, ক্লিক করার পর দেখো এখানে নিচে গেলে দেওয়া আছে, এখানে সুন্দর করে সব কিছু দেওয়া আছে। এই যে দেখো এসএসসি, এটা হলো এসএসসি জিপিএ, এসএসসি জিপিএ ক্যালকুলেশনের, তারপরে রয়েছে তোমার অনার্সের রয়েছে এখানে, ডিগ্রি রয়েছে, তারপর এইচএসসি রয়েছে, সব কিন্তু এখানে ক্যালকুলেশন রয়েছে। তো এসএসসি যেহেতু আজকে ই করতেছি, আমরা এসএসসিতে ক্লিক করি। দেখো এখানে রয়েছে এসএসসি জিপিএ ক্যালকুলেটর, এখানে দেখো গ্রুপ রয়েছে সায়েন্স, বিজনেস, তারপরে হিউম্যানস। দেখো এখানে সায়েন্স, আর্টস, কমার্স সব কিছুই কিন্তু এখানে রয়েছে। তোমরা যদি সায়েন্সে হও তাহলে সায়েন্স এখানে সিলেক্ট করে নিবা, তারপর সিলেক্ট করে নেওয়ার পর দেখো এখানে আরেকটা বিষয় বলি, একটু নিচের দিকে যাই আমরা। দেখো তোমাদের মার্কগুলা, দেখো 80 থেকে 100 মার্ক হবে, পয়েন্ট হবে 5 পয়েন্ট, গ্রেড হবে এ প্লাস, তারপরে দেখো 70 থেকে 79 পর্যন্ত হবে 4 পয়েন্ট, গ্রেড হবে এ, তারপরে এভাবে কিন্তু গ্রেড দেওয়া রয়েছে। 0 থেকে 32 পর্যন্ত হলো এ ফেল, তারপর 33 পেলে ফাস, 33 থেকে তোমাদের 100 নম্বর যেহেতু পরীক্ষা, 33 থেকে 39 পর্যন্ত হলো 1 পয়েন্ট, সেটি ডিগ্রেড। তো গ্রেডগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনশট নিয়ে ইচ্ছা করলে তোমরা নিতে পারো। তারপর যদি আমরা উপরে চলে যাই, দেখো এখানে বাংলা, ইংরেজি, ম্যাথ, দেখো তিনটা সাবজেক্ট কিন্তু বাংলা, এখানে বাংলা, বাংলা প্রথম, দ্বিতীয় পত্র কিন্তু একসাথে মার্ক হবে, তোমাদের একসাথে মার্ক হবে। ধরো তুমি সাপোজ বাংলা এবং বাংলা দ্বিতীয় পত্র দুইটা মিলে গ্রেড পেলা এ প্লাস, তো এ প্লাস ক্লিক করে দিবে এখানে। তারপর দেখো ইংলিশ, ইংলিশে গ্রেড যদি তোমরা ধরো এ গ্রেড পেয়েছো ইংলিশে, তারপর ম্যাথে, ম্যাথে তোমরা ধরো এ প্লাস, তারপরে ইসলাম, যারা ইসলাম, যাদের ইসলাম আছে ইসলাম, আর যারা হিন্দু রয়েছে হিন্দু এখান থেকে সিলেক্ট করতে পারবা, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম রয়েছে, তো ইসলাম আমি দিয়ে দিলাম এখান থেকে, ইসলাম এ প্লাস দিয়ে দিলাম। তারপর দেখো এখানে রয়েছে ইনফরমেশন টেকনোলজি, এটা তো এ প্লাস দিলাম, তারপরে দেখো বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের যে আছে সেটি তো আমরা এ প্লাস দিলাম, তারপরে দেখো ফিজিক্স, যেহেতু আমি দেখাচ্ছি সায়েন্সের বিষয় ফিজিক্স, ফিজিক্সে তোমার গ্রেড ধরো তুমি এ প্লাসে পেয়েছো ফিজিক্সে, কেমিস্ট্রিতে এ প্লাসে পেলা তোমাদের, তারপর বায়োলজি, বায়োলজিতে এ প্লাস পেলা। কৃষি শিক্ষা দেখো এগ্রিকালচার, এগ্রিকালচার এডুকেশন, অথবা তোমাদের যদি অন্য হায়ার ম্যাথ হয়, হায়ার ম্যাথ ধরো তুমি হায়ার ম্যাথ নিয়েছো, হায়ার ম্যাথ দিলা, তো গ্রেড এটা হবে ফোর্থ সাবজেক্ট, ফোর্থ সাবজেক্টে কিন্তু এ প্লাস আসে, এ প্লাস যদি যদি তুমি ফেল করো, ফোর্থ সাবজেক্টে যদি ফেল করো তাতেও সমস্যা নেই, আর যদি ভালো নম্বর করতে পারো, যদি এ প্লাস করতে পারো, এটা থেকে কিন্তু তোমাদের ওখানে যোগ হবে। তারপর যখন সবগুলো যখন সিলেক্ট হয়ে যাবে, সিলেক্ট করে দিয়ে তুমি যখন ক্যালকুলেটর জিপিএ দেখো এখন দিয়ে দেওয়ার পর গ্রেড পয়েন্ট আসছে, তোমাদের গ্রেড আসছে এ প্লাস, পয়েন্ট হবে 5 পয়েন্ট। তো কয়টা বিষয়ে এ প্লাস পেলা, দেখো সবগুলো বিষয়ে কয়টা বিষয়ে আমি এ প্লাস দেই না, এখানে এ গ্রেড আছে একটা বিষয়ে, একটা বিষয়ে এ গ্রেড আছে। ধরো সাপোজ তুমি আরেকটা বিষয়ে এ গ্রেড পেয়েছো ম্যাথ, এখানে ম্যাথেও তুমি এ গ্রেড পেয়েছো, এ গ্রেড পেয়েছো দুইটা বিষয় থেকে তুমি এ গ্রেড পেলা। তারপর যদি আমি ক্যালকুলেশন দিই, ক্যালকুলেশন দেওয়ার পরেও কিন্তু জিপিএ 5 থাকতেছে। তারপর যদি তিনটা বিষয় দেখো এখানে, অথবা তোমার এখান থেকে ফিজিক্স অথবা যে কোনো একটা সাবজেক্টে এ প্লাস ছুটে গেছে, তখন ক্যালকুলেশন করলে তারপরও কিন্তু 5 পয়েন্ট থেকেই যাচ্ছে। তিনটা বিষয় দেখো এখানে কয়টা বিষয় হলো, ইংলিশ, ইংলিশ এ গ্রেড,
তারপর ম্যাথে এ গ্রেড, তারপর তোমার ফিজিক্সে এ গ্রেড, তারপরে তোমার এ প্লাস থেকে যাচ্ছে, অর্থাৎ তিনটা বিষয় বাদ দেওয়ার পরেও তারপরে কিন্তু এ প্লাস থেকে যাচ্ছে। তো তারপর যদি আমরা আরেকটি বিষয় থেকে এ গ্রেড উঠিয়ে নিই, এ প্লাস উঠিয়ে নিই, দেখো এখানে কেমিস্ট্রি, কেমিস্ট্রিতে এ প্লাস উঠিয়ে নিলাম, তারপর যদি আমরা গ্রেড পয়েন্ট হিসাব করি, তারপর দেখো তোমার কিন্তু 4.89। তাহলে কয়টা বিষয়, একটা, দুইটা, দুইটা, তিনটা, চারটা, চারটা বিষয় যখন বাদ পড়ে যাবে, চারটা বিষয় যখন বাদ পড়ে যাবে তোমার এ প্লাস, এ প্লাস ছুটে যাবে, তখন কিন্তু তোমার এ প্লাস ছুটে যাবে। আর সবগুলাতে যখন তুমি এ প্লাস পাবে তখন তোমার গোল্ডেন প্লাস হবে, এটা তোমরা জানো। তো এখানে দেখতে পাচ্ছ তিনটা বিষয়, চারটা বিষয় কিন্তু ছুটে গেছে। ধরো তুমি একটাতে খুব খারাপ করে ফেলছো, সবগুলাতে এ প্লাস, একটাতে তুমি খুব খারাপ করছো। দেখো এখানে দিয়ে দিলাম এ প্লাস, ফিজিক্সেও দিয়ে দিলাম এ প্লাস, দেওয়ার পর দেখো ইংলিশে তোমার, ম্যাথেও তোমার এ প্লাস আসছে, কিন্তু দেখা গেছে ইংলিশে তোমার একেবারে ছুটে গেছে, সি আসছে, সি আসছে। তখন কি হবে, তখন যদি তুমি গ্রেড পয়েন্ট দাও তারপরে কিন্তু এ প্লাস ছুটে যাবে। আরেকটি বিষয় হলো দেখো এখানে অপশনাল ফোর্থ সাবজেক্ট দিয়ে, অপশনাল সাবজেক্টটি যদি তুমি ফেল করো তখন তোমাদের কি হবে, তখন তোমার পয়েন্ট কিন্তু কমে যাবে, কারণ কি তুমি ওই দিক দিয়ে একটা বিষয় খারাপ করেছো। অতএব তোমাদের এটা মাথায় রাখতে হবে যে কোনো বিষয় যদি খারাপ হয় তাহলে ফোর্থ সাবজেক্ট যেটি রয়েছে অপশনাল সাবজেক্ট সেটি খুব ভালো করতে হবে, যাতে সেটাতে এ প্লাস আসে। তখন এ প্লাস আসার কারণে ফোর্থ সাবজেক্ট থেকে তোমাদের পাস করার পর অতিরিক্ত নাম্বারটি নিয়ে তোমাদের এই যে সাবজেক্টটি খারাপ হয়েছে সেটির মধ্যে কিন্তু অ্যাটাস্ট করে দেওয়া হবে। দেখো ইংলিশে যদি তোমরা ধরলাম এ গ্রেড পেয়েছো, তারপর এটাতে ফেল, তারপর তোমাদের জিপিএ কিন্তু বাড়তেছে না। তো অবশ্যই তোমাদের কিন্তু ফোর্থ সাবজেক্টটি ভালো করতে হবে, ভালো করলেই তোমাদের রেজাল্ট আশা করি ভালো আসবে। যখন তোমার ফোর্থ সাবজেক্ট ভালো আসবে, খারাপ ভালো করবা, তখন দেখা গেছে তুমি ইংলিশে একটু খারাপ করেছো, ইংলিশে খারাপ করার পর আরেকটা সাবজেক্টে এ গ্রেড চলে আসছে, তখন কি হবে, তখন দেখো তুমি তোমার ইচ্ছা মতো তুমি যখন ই করবা, ইচ্ছা মতো যখন তুমি দিয়ে নিবা, দিয়ে দেওয়ার পর দেখতে পারবা তোমার জিপিএটা কীরকম আসতেছে। তো এখান থেকে সুন্দর করে কিন্তু তুমি তোমার জিপিএ তোমার মন মতো তুমি দেখতে পারতেছো। এখান দেখো আমরা কী দিয়েছি, বাংলাতে দিয়েছি এ প্লাস, ইংলিশে দিয়েছি বি গ্রেড, ম্যাথে দিয়েছি এ। তো অতএব দুইটা সাবজেক্ট কিন্তু একেবারে খারাপ হয়ে যাচ্ছে। তিনটা সাবজেক্টে যদি তোমার এ গ্রেড থাকে আর সবগুলাতে যদি এ প্লাস থাকে, নিশ্চিত তুমি এ প্লাস পাবা। তো তোমরা এখান থেকে সুন্দর করে সব কিছু বুঝে নিবা, কোন সাবজেক্টে যে দেখা গেছে হঠাৎ করে যদি তোমাদের ইংলিশ পরীক্ষা বা বাংলা পরীক্ষা আগে হয়েছে, পরীক্ষাটা খারাপ হয়েছে, অনেক খারাপ হয়েছে, সেগুলো নিয়ে টেনশন না করে তোমরা কী করবা, সামনের পরীক্ষাগুলো যাতে ভালো হয় সেই প্রিপারেশন নিয়ে যাবো, ভালো করে যাতে পরীক্ষা দিতে পারো। কারণ ফোর্থ সাবজেক্টে দেওয়ার ভালো করে চেষ্টা করবা, কারণ ফোর্থ সাবজেক্টে তোমাদের কিন্তু অতিরিক্ত মার্কটা তোমাদের সাবজেক্ট মেন সাবজেক্টের সাথে অ্যাটাচ হচ্ছে বা সংযুক্ত হচ্ছে। তো সেই জন্য তোমরা চেষ্টা করবা ভালো করে পরীক্ষা দেওয়ার জন্য, এখন থেকে প্রস্তুতি যদি ভালো করে নিতে পারো আশা করি তোমাদের রেজাল্ট খুব ভালো হবে, কারণ এখনও পরীক্ষার ডেট কিন্তু কনফার্ম হয় নাই। শিক্ষা বোর্ড থেকে যতদিন পর্যন্ত নোটিশ হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু সেটা বলা যাচ্ছে না। তো তোমরা আশা করি প্রস্তুতি নিতে থাকো। আর এখানে দেখো আরেকটা বিষয় হলো গ্রেড পয়েন্ট, এখানে পয়েন্ট যদি তুমি পয়েন্ট দাও, দেখো এখানে এখানে পয়েন্ট হিসাব করার ও সিস্টেম আছে, যদি তোমরা এখানে 3.50 এভাবে দিয়ে দিয়ে তোমরা সিলেক্ট করতে হবে। তো দিয়ে দিয়ে যখন সিলেক্ট করবা তারপর দেখো তোমাদের পয়েন্টটা কী পয়েন্ট আসে সেটাও কিন্তু তোমরা এখান থেকে দিয়ে দিয়ে দেখতে পারবা। তো এই ছিল পয়েন্টের, আর এটা হলো গ্রেটের, দুইটাই কিন্তু নির্ণয় করা যাচ্ছে এই অ্যাপসটির মাধ্যমে, এই অনলাইন অ্যাপসটির মাধ্যমে। তো আশা করি প্রত্যেকে বুঝতে পারছো, গুগলের মধ্যে গিয়ে যদি তোমরা লেখো যে জিপিএ ক্যালকুলেটর বিডি তাহলে কিন্তু সুন্দর করে চলে আসবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি অনেকের প্রশ্ন করতেছিল আমাদের কাছে, আশা করি প্রত্যেকে উত্তরটি পেয়েছো। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুবান্ধব সকলেই পেয়ে উপকৃত হতে পারে। ধন্যবাদ এতক্ষণ অপেক্ষা করে যারা ভিডিওটি দেখেছো।